আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। কনস্ট্রাকশন ওয়ার্কের পক্ষ থেকে আজ দেখাবো আপনাদের 2 মিটার বাই 3 মিটার বক্স কালভার্টের বেজের রড বাঁধা। তো প্রিয় দর্শক, চলুন আমরা নিচে নেমে দেখি এর পুরো ডিটেলস। প্রিয় দর্শক দেখতেছেন, নিচে নামতেছি, সাবধানে নামতে হবে। প্রিয় দর্শক, এই হচ্ছে মেন বেস, এটা ঢালাইয়ের জন্য প্রস্তুত। তো আমরা দেখতেছেন মেন বেজে অল্টারনেটিভ করে দেওয়া আছে, একটা আছে মেন বার, সাথে পাশে আছে একটা ক্রেন, একটা মেন বার সাথে আছে একটা ক্রেন রড। এই যে প্রিয় দর্শক, এখানে খেয়াল করলে দেখতে পারবেন মেন বারগুলো আছে 200 মিলিমিটার পর পর। এটা হচ্ছে দেখতেছেন, এটা হচ্ছে ক্র্যাঙ্ক রড, এটা হচ্ছে মেন বার, তারপর একটা ক্র্যাঙ্ক রড, পরে একটা মেন বার। এভাবেই প্রতিটা রড দেওয়া আছে মেন বক্সটুকুতে। তো এখানে মেন বারগুলো ধরা আছে 200 পর পর, যেহেতু অল্টারনেটিভ আছে একটা করে ক্র্যাঙ্ক বার, সেক্ষেত্রে এক একটা রডের প্রেসিং পড়ছে এই জায়গাটাই, এই জায়গাটাই 100 পর পর। এবং এইখানে দেখতেছেন মেন বারগুলো আছে 200 পর পর, কিন্তু এখানে বিপরীত পাশে দেখা যাচ্ছে 100 পর পর, যেহেতু ক্র্যাঙ্কটা এখানে উপরে আছে, এখানে নিচে আসছে। এবং ক্র্যাঙ্কের রডটা আউটসাইডে, আউটসাইডের যে মেন বার রডটা আছে সেটার সাথে যায় মিলিত হয়েছে। প্রিয় দর্শক, এইখানে এই ক্র্যাঙ্ক রড এবং মেন রডগুলো আছে 20 মিলি, এবং বাইন্ডারগুলো আছে সবগুলো 10 মিলিমিটার, সরি বাইন্ডারগুলো আছে 12 মিলিমিটার। তো প্রিয় দর্শক, এখানে এটা হচ্ছে এই এই সাইডটা হচ্ছে কালভার্টের ডাউন সাইড, এটা হচ্ছে ডাউন স্ট্রিম। তো এখানে দেখতেছেন যে ইট দিয়ে দেওয়া আছে, এগুলো আসলে ইট দেওয়া হবে, এখানে চেয়ার ব্যবহার করা হবে, জাস্ট বেসটা রেডি করা হয়েছে, এখন এখানে চেয়ার ঢুকিয়ে দেওয়া হবে। আর এই মেন বারগুলো আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিম পুরাটাই একই স্পেসিং আছে, 200 পর পর। এবং দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই 200 পর পর। জাস্ট মেন বক্সে এই যে এই পর্যন্ত হচ্ছে মেন বক্স, এই বক্স পর্যন্ত অল্টারনেটিভ হওয়ার জন্য 100 পর পর হয়েছে। এবং এটা দেখতেছেন উইন্ডওয়াল আছে, তার বেস এখানে বেজে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, এবং ওয়ালের ওয়াটার ফেজে দেওয়া হয়েছে মেন বারগুলো 12 মিলি, এবং আর্থ ফেজে দেওয়া হয়েছে 20 মিলি, এবং 20 মিলি কিছু দেখেন অল্টারনেটিভ রড আছে, ছোট বড় মিলে 100 পর পর পড়ছে। প্রিয় দর্শক, এখানে এই মূলত ছিল রড বাঁধাই। তো এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন, সেটার সঠিক জবাব দিতে চেষ্টা করব। ওইটা ছিল ডাউন স্ট্রিম এবং এটা হচ্ছে আপস্ট্রিম, এই কালভার্টের এই সাইডটা হচ্ছে আপস্ট্রিম, যেহেতু এটা উঁচু সাইড, মানে এই সাইড থেকে পানিটা ওই দিকে যাবে, তাই এটার নাম হচ্ছে আপস্ট্রিম, ওই পাশটা ছিল ডাউন স্ট্রিম। এখানে আমরা প্রায় মেন যে খ্যাতের পেডি ল্যান্ড যেন আছে, তার থেকে দেখতেছেন এই যে এটা হচ্ছে পেডি ল্যান্ডের চিহ্ন, এখান থেকে 5-6 ফিট নিচে আছে বক্সটা। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, এটার দুইটা বেস টাই বিম আছে, এই যে এদিকে দেখেন বেস টাই বিম, যেহেতু বেস টাই বিমটা রেডি করা হয়নি, জাস্ট রড দিয়ে রাখা হয়েছে, দেখতেছেন রড দিয়ে রাখা হয়েছে, এটা পরবর্তীতে ঢালাই দেওয়া হবে। প্রিয় দর্শক, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন দেওয়া আছে এই যে যে রডটা, এটা এটাও 12 মিলি রড, এই রডটা হচ্ছে ফিলেটের জন্য, এখানে একটি 150 বেস থেকে 150 হাইট, এবং বেস থেকে ভার্টিক্যালি হরিজেন্টালি 150 এবং ভার্টিক্যালি 150, এই হিসাবে একটা ফিলেট আছে, এটা হচ্ছে সেই ফিলেটের রড। এই ফিলেটের রড দেখেন দুই পাশে দেওয়া আছে, এবং ছাদের ছাদেও দেওয়া হয় এই রেটটা। তো এই ছিল মূলত বেস বাদাই করা বেস। এবং দেখতেছেন এখানে বাইন্ডার, বাইন্ডারগুলো খেয়াল করলে দেখতে পারবেন যেখানে ক্র্যাঙ্কটা যায় মিলিত হয়েছে, সেখানে বাইন্ডারের প্রেসিং কম, এই যে এখানে 150 পর পর প্রতিটা বাইন্ডার দেওয়া আছে, এবং যেখানে বাইন্ডারটা দেখতেছেন নিচে চলে গেছে, এখানে আছে এটা এটা 200 পর পর আছে, 200 না সরি 250 পর পর। তো এটা আসলে ড্রয়িংয়ে এইভাবে দেওয়া আছে, যেভাবে ড্রয়িংয়ে দেওয়া আছে সেইভাবেই রডগুলো বাঁধাই করা হয়েছে। আর এইখানে দেখতেছেন ঢালাই করার জন্য
মিক্সার মেশিন সেট করা হয়েছে, জাস্ট এখন কিছু টুকটাক ফিনিশিং কাজ আছে, এটা করার পরেই আমরা এটা ডালাই দিতে পারবো। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত কালবাড়ের 2 মিটার বাই 3 মিটার বক্স কালবাড়ের রড, বেজের রড বাঁধা। তো প্রিয় দর্শক, আপনাদের পূর্বেই বলেছি, যদি আপনাদের আরও কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন এবং আমি এর সঠিক জবাব দিতে চেষ্টা করব। এটা হচ্ছে পূর্বে বলছে 2 মিটার বা 3 মিটার, এখানে এই যে এইভাবে আছে, এইভাবে আছে 2 মিটার এবং হাইটে আছে 3 মিটার। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।